ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. ইসলামে বন্ধক দেওয়া নেওয়া জায়েজ রয়েছে, অর্থাৎ আপনার টাকা পয়সা প্রয়োজন, আপনি কারো কাছে টাকা গ্রহণ করলেন, তার বিনিময়ে আপনি কোনো গুরুত্বপূর্ণ সম্পদ, জমি বা স্বর্ণ অলঙ্কার দিলেন, সেটা জায়েজ রয়েছে। কিন্তু আমাদের সমাজে জমি বন্ধক বা জমি কট এর বিষয়টা আসলে ইসলামে জায়েজ নয়। সেটা হচ্ছে যে আপনার জমি রয়েছে, আপনি কারোর কাছ থেকে টাকা নিলেন, যখন আপনার টাকা ফেরত দিয়ে দিলেন তখন আবার জমিটা সে ফেরত দিল, এর মাঝখানে যিনি জমিটা গ্রহণ করলেন তিনি জমির থেকে এর ফসল ভোগ করলেন, সেটা জায়েজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কমন হাদিস হচ্ছে যে ঋণের মধ্যে আপনার প্রফিট আসে বা মুনাফা আসে সেটা হচ্ছে সুদ। সেটা সুতরাং এই পদ্ধতিতে কেউ যদি জমি বন্ধক দেয় মানে সেটা জায়েজ হবে না। জায়েজ একটা পদ্ধতি ওলামায়ে কেরাম ফোকায় কেরাম ইস্তেহাত করে বের করেছেন, সেটা হচ্ছে যে আপনার জমি রয়েছে, আপনার টাকা প্রয়োজন, আপনি সেটা কী করবেন যে আপনি জমিটা আপনি ভাড়া দিবেন, যার কাছে টাকা নিচ্ছেন তার কাছে ভাড়া দিবেন, নাম মাত্র মাসে 500 হতে পারে, 1000 হতে পারে, এইভাবে যতদিন আপনি জমিটা তাকে দিচ্ছেন সেই ততদিন সে আপনাকে একটা ভাড়া দিবে। আর এই ভাড়া দেওয়ার পাশাপাশি আপনাকে অ্যাডভান্স, ভাড়ার পূর্বে অ্যাডভান্স হিসেবে একটা টাকা দিবে, সেটা 50,000 বা 1,00,000 1,50,000 হতে পারে। সেটা কি হবে, অর্থাৎ যখন আপনার একটা সক্ষমতা আসবে টাকা ফেরত দিবেন তখন আপনি ভাড়া টাকাটায় কাটবেন। আপনি 2 বছর রাখলেন এই টাকাটা, তো ভাড়া হিসাবে আপনি 2 বছরে যা আসে ভাড়া সেটা কেটে রাখলেন, বাকি অ্যাডভান্স যে টাকাটা আপনাকে দিল যে এটা এখন জমি নিচ্ছে সে তাকে আপনি পরিপূর্ণ টাকাটা ফেরত দিয়ে দিলেন। তাহলে কি হচ্ছে, সেখানে ভাড়া হচ্ছে বিষয়টা সরাসরি, অর্থাৎ বন্ধকের মাঝে কোনো কিছু আপনার ইস্তেফাদা বা উপকার নিতে পারবেন না। আপনার কাছে কোনো কিছু যদি কেউ বন্ধক রাখে বা আপনার কাউকে বন্ধক দেন, সেই বন্ধক কিন্তু জমি হোক, টাকা হোক বা অন্য যে কোনো বিষয় হোক সেগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম যেটা জায়েজ পদ্ধতি বলেছে সেটা হচ্ছে ভাড়া পদ্ধতি, অর্থাৎ আপনি জমিটা ভাড়া দেবেন নামমাত্র একটা মূল্যে, আর আপনাকে ভাড়ার পূর্বে অ্যাডভান্স হিসাবে একটা টাকা দেবে এটার গ্যারান্টি হিসাবে, সেই টাকাটা আপনি ফেরত দিয়ে দেবেন সময় মতো, তাহলে এটা জায়েজ পদ্ধতি হবে।